বাপুরা সোনামণি কি করতেছো তুমি? বাহ, আজকে পুরাই গুড বয়। লোকটি ছেলেদের মধ্যে প্রশংসা করতেছে। তো কখন বসছো পড়তে? তুমি কখন বসলাম পড়তে? দেখি কি করছো। শোনো, আমি তোমাকে আজকে একটা অঙ্ক দেই, বুঝছো? আর এরকম এলোমেলো কেন করো? সারাক্ষণ খেলো না, দুষ্টুমি করো না? আজকে এই অঙ্কটা তুমি করো, আর আমি ততক্ষণে এটা বুঝে। হ্যাঁ, ম্যাডাম, আমি একটা কথা বলবো। হ্যাঁ বলো। একটা কথা বলবা? বলো বলো, কি বলবা? একটা না, তুমি অনেকগুলো বলো। তুমি আমাদের এত আদর করো কেন? কেন আদর করবো না? তুমি তো অনেক ভালো ছেলে, আর তাছাড়া তোমার মা নেই, আর আমার ছাত্র তোমরা, আর তুমি তো আমার সন্তানের মতন তোমরা দুজন, ঠিক না? ওই বাবু। ম্যাডাম, শুধু ও আপনার কথা বলে। ও কি, ম্যাডাম কখন আসবে? ম্যাডাম কখন আসবে? ও তাই নাকি? তাহলে একটা কাজ করো, তোমরা এখন পড়ো, আমি তোমাদের রুমটা একটু গুছগাছ করে দিই। ওকে ওকে, রাখো, হাতে লেখা শেষ করো। তো বাবুরা কেমন আছো? পড়ালেখা হচ্ছে? তোমাদের ম্যাডাম পড়াচ্ছে ঠিক মতো? পড়ালেখা করো বাবা, পড়ালেখা করে বড় হতে হবে। জি আসি ভালো। ম্যাডাম, আপনার ছাত্র খবর কি, কি বুঝছেন? হ্যাঁ, আপনার ছেলে দুজনেই খুব মেধাবী আর খুব ভালো লেখাপড়াতে। ওরা দুজনেই খুব মনোযোগী আর ব্রেনটাও খুব ভালো, মাশাআল্লাহ, অনেক ভালো পড়াশোনা করে ওরা। আমার তেমন পরিশ্রম করতে হয় না। জানেন, আপনার ছেলেরা আমার প্রতি অনেক দুর্বল বা অনেক ভক্ত। আমি কখন আসব, কেন ওদের বাসা গুছগাছ করি, কেন ওদের সব কিছু গুছাইয়ে দেয়, কাজ করি, শুধু প্রশ্ন করে। হ্যাঁ, আমি জানি আমার সন্তানেরা আপনাকে খুব ভালোবাসে। দেখেন ম্যাডাম, আজ আপনাকে আমি একটা সরাসরি কথা বলতে চাই। হ্যাঁ বলেন। আপনাকে রেখেছিলাম আমার সন্তানের জন্য, এখন দেখতেছি আমিও আপনার ভক্ত হয়ে গেছি। কিছু বলেন আপনি, কেন? শীলা ম্যাডাম, এই সন্তানের দায়িত্ব আমি আপনার হাতে তুলে দিতে চাই। মানে? বুঝলাম না আমি। শুধু সন্তানই না, পুরো সংসারটাই আপনার হাতে তুলে দিতে চাই, আপনি যদি রাজি থাকেন। কি যে বলেন, আমার করতে ভালো হচ্ছে না। যাও। আচ্ছা ঠিক আছে, যাই। আচ্ছা যাও যাও। মানে খেলো। হ্যাঁ বলেন। ম্যাডাম, কিছু মনে না করলে কাছে আসেন না। না, কিছু মনে করার কি আছে? হ্যাঁ বলেন আপনি। ইম্পর্টেন্ট কিছু কথা বলবো তো, তাই বলেন। দেখেন, আমার বউ তো মারা গেছে, জানেনি। ম্যাডাম, আমার সন্তানেরা আপনাকে খুব পছন্দ করে, তা আমি চিন্তা করতেছি আপনাকে বউ করে নিতে, আপনি যদি রাজি থাকেন। আপনাকে আজীবন আমার সন্তানদের দিকে তাকিয়ে পার্মানেন্ট করে রাখতে চাই। ম্যাডাম, আমার দু সন্তানের জন্য আপনাকে আজীবনের জন্য সহধর্মিণী করে রেখে যেতে রাখতে চাই। জানেনই তো, 2 বছর ধরে আমার
বউটি মারা গিয়েছে। হ্যাঁ, তা সবই জানি। আমি গরিব ঘরের মেয়ে, আর আপনার বেতনের টাকাতেই আমার সংসারটা চলে। বৃদ্ধ বাবা মাকে নিয়ে ভালোই আছি মোটামুটি বলতে পারেন। আর জানেনই তো, এখন যৌতুক ছাড়া বিয়ে হয় না, আর যৌতুকের জন্য আমার বাবা মা আমাকে বিয়ে দিতে পারছে না। এই জন্যই আমি বয়সটা আমার বেশি জানি, আমার সাথে বিবাহ হলে তোমার বদলাম হবে। বৃদ্ধ বাবা মার অবিবাহিত মেয়ে আমি, টাকার অভাবে আমাকে বিয়ে দিতে পারে না। আর সেক্ষেত্রে আমি যদি আপনাকে বিয়ে করি, সংসার করি চুপি চুপি, তাহলে সেটাই ভালো হয়। সমাজ কি বলল সেটা দেখে লাভ নেই। আপনি কি আমার প্রস্তাবে রাজি? হ্যাঁ, কেন রাজি হব না, অবশ্যই আমি রাজি। তাহলে আমাদের বিয়েটা কবে হচ্ছে? কাজী অফিস যদি এখন খোলা থাকে তাহলে চলেন, আমি এখনই রাজি আছি। ঠিক আছে, রাজি যত হয়েছ তাহলে বাবা মাকে বলি সবাইকে নিয়ে একটু আনন্দ করেই বিয়েটা হোক। ঠিক আছে, আপনি যেভাবে বলবেন। নাফিস, সাব্বির, কই তোমরা, চলে আসো। বাবারা চলে আসো, খেলতে চলে এসো। আচ্ছা, আমি নিয়ে আসি। আচ্ছা, খেলা শেষ হলে? হ্যাঁ।